যোগদান পর্ব ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী রাজনৈতিক নীতির বিরুদ্ধে সাইকেল মিছিল তৃণমূল কংগ্রেসের। আজ বাঁকুড়া জেলায় জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে গেলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় গেলিয়া অঞ্চল থেকে প্রায় 52টি পরিবার বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূলে যোগদান করল। এর সাথে সাথে গেলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী রাজনৈতিক নীতি, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল মিছিল করা হয়। এই সাইকেল মিছিলে যোগ দেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা ও অন্যান্য নেতৃত্ব। যারা অন্যায় অত্যাচার করবে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু সবসময় গর্জে উঠি। সুতরাং এই ধরনের অরাজকতা, অন্ধকার যুগ ভারতবর্ষে চলবে না। সেখানে কিন্তু মানুষের স্বপ্ন পূরণ করতে হবে। সুতরাং এই সরকারকে আর ভারতবর্ষে রাখা যাবে না, সেটা মানুষ কিন্তু ডাক দিয়ে দিয়েছে। আগে যেটা ছিল আমার ভালো লাগেনি, সেই জন্য আমি এখানে এসেছি। ঠিক আছে, ধন্যবাদ সমীর বাবুকে অত্যন্ত জোরে একটু হাততালি দেবেন ওনার জন্য। তো আমি দিদি ভাইদের বলবো, যদি কেউ আপনারা কিছু একটু বলতে চান, এক কথা একটু আসতে পারেন। দিদি, গেরিয়া নেতাজি সংসদ অর্থাৎ গেরিয়া অঞ্চলের বেশ কিছু এলাকা থেকে সেখানে মানুষদের পরামানিক সভাপতি তারাপদ কেওড়া সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে, প্রতীক রাজক সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, কৃষ্ণা মালিক আজকে তিনি যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে, বাচ্চু সিং যিনি সক্রিয়ভাবে বিজেপি করতেন আজকে ভুল বুঝে নিয়েছেন, এবং নেতাজি বুথের সঞ্জীব গুড়ের নেতৃত্বে শান্তি চ্যাটার্জি যিনি দীর্ঘদিন সিপিএম করতেন, আমার আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা জ্ঞাপন করি। থ্যাংক ইউ সকলকে, আন্তরিক ভাবে সকলে আমরা আজকে সাইকেল মিছিলের র্যালিতে অংশগ্রহণ করছি, আপনারা সাথে থাকুন। যেকোনো দেহ মিষ্টি মুখ গুণগত মানে সেরা রকমারি মিষ্টির যোগান পেতে এক্ষুনি যোগাযোগ করুন রঘুনাথপুর নূতন বাসস্ট্যান্ড সংলগ্ন দেহ মিষ্টি মুখে। এখানে বিবাহ, অন্নপ্রাশন সহ যে কোনো ধরনের অনুষ্ঠানে মিষ্টি এবং লাল দই সরবরাহ করা হয়, আর এই মিষ্টি আপনারা পেয়ে যাবেন হোলসেল ও রিটেল মূল্যে। তাই আর দেরি নয়, স্বাদে ও গুণগত মানে সেরা মিষ্টির জন্য এক্ষুনি চলে আসুন দে মিষ্টি মুখে। আমাদের ঠিকানা দে মিষ্টি মুখ, রঘুনাথপুর নূতন বাসস্ট্যান্ড, এক্সিস ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 9333530537।